ক্লে কোর্টের রেকর্ড 14 আর ক্যারিয়ারের 22তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন রাফায়েল নাদাল। ফাইনালে নরওয়ের ক্যাসপার রুটকে সরাসরি সেটে হারিয়েছেন এই স্প্যানিশ সুপারস্টার। পুরুষদের এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড আগেই ছিল তার। প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠে রুটকে প্রথম সেটেই 6-3 পয়েন্টে ব্যবধানে হারিয়ে এগিয়ে যান নাদাল। দ্বিতীয় সেটেও ছিল একই পয়েন্ট ব্যবধানে। তিন সেটে নাদালের ব্যাক হ্যান্ড ফোর হ্যান্ডের সামনে আর দাঁড়াতেই পারেননি রুট। নাদালের একাডেমিতে গড়ে ওঠা এই নরওয়ের খেলোয়াড়কে কোনো সুযোগ না দিয়ে 6-0 পয়েন্ট নিশ্চিত করেন জয়।